যারা গুলি খাইছে তারাই হালুয়া খায়, যারা গুলি করছে তারাই হালুয়া খাওয়ায়। কি আশ্চর্য, এক অঙ্গে কত রূপ। আমার বন্ধু, কেয়ামত যেদিন হবে সেদিন থাকবে শুক্রবার। কি বার? কেয়ামতটা হবে আসরের টাইমে। যেদিন কেয়ামত হবে তামাম পৃথিবীর সব মসজিদে জুমার নামাজ হবে, এবং কেয়ামতটা যখন হবে তখন কাবাতে তাওয়াফ চলবে। কেয়ামত যখন হবে মুসলমান হবে কোটি 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 কোটি। 71 এই দেশে মানুষ ছিল 7.5 কোটি, শতকরা 90% হিসাব করে কাফের যদি বাদ দেন তাহলে 7 কোটি মুসলমান, 50 লাখ বাদ। এখন 2020 সন চলে, মানুষ হয়ে গেছে 18 কোটি, মুসলমান ছিল 7 কোটি, 1 কোটি 1.5 কোটি যদি বাদ দেন এখন মুসলমান হবে 16 থেকে 17 কোটি, ছিল 7 কোটি এখন 17 কোটি। আওয়াজ দিয়ে বলুন, মুসলমান বাড়ছে না কমছে? আজ থেকে 10 বছর পরে কমবে না আরো বাড়বে? 20 বছর পরে কমবে না আরো বাড়বে? 71 তামাম বাংলাদেশে মসজিদ ছিল 50,000 থেকে কম বেশি, এখন মসজিদ 3.5 লাখ। প্রতি বছর 200 মসজিদ নতুন নতুন হচ্ছে। আপনারা যারা মুরব্বী আছেন তারা একটু বলুন তো, 71 এর পর থেকে আজ পর্যন্ত কোন হিন্দু বাংলাদেশের কোন মসজিদ দখল করে মন্দির বানাইছে? না। শুনছেন কোথাও? নতুন নতুন মসজিদ হয় তাহলে কি ইমাম হয় না, মুয়াজ্জিন বাড়ে না, মুসল্লি বাড়ে না? এইভাবে মুসলমান প্রতি বছর বাড়তেছে, মসজিদও বাড়তেছে, টুপিওয়ালাও বাড়তেছে, দাড়িওয়ালাও বাড়তেছে, মাহফিলও বাড়তেছে, বক্তাও বাড়তেছে, ফিরও বাড়তেছে, মুরিদও বাড়তেছে। তাহলে কেয়ামতটা কেমনে হবে? হাদিসে তো পাওয়া যায় একজন মোমেন থাকলো কেয়ামত হবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله رواه مسلم বিশ্বনবী বলছেন আল্লাহ বলার মতো একজন মুমেন যতদিন থাকবে ততদিন কেয়ামত হবে না। যেইভাবে মুসলমান বাড়তাছে 7 কোটি থেকে 17 কোটি, 20 বছর পরে হবে 40 কোটি, আরো বেশি, কেয়ামত হওয়া তো কোনো লক্ষণই নাই। কিন্তু বাস্তবতা কি তাই? কেয়ামত পিছাচ্ছে না আগাচ্ছে? ব্যাপারটা হলো আসলে বোবা শয়তান দিন দিন বেড়ে যাচ্ছে। ইব্রাহিমের মতো এখন তার সন্তানরা হতে চায়। ইব্রাহিম ছিলেন আল্লাহমুখী আর তার সন্তানরা হয়ে গেছে দুনিয়ামুখী। যখন বিপদ আপদ দেখে সন্তানেরা এখন সত্যের পথ আর ধরতে চায় না, সাইরা পলায়া যায়। বাংলাদেশে আমরা কি দেখলাম? বাস্তবতা কি? সত্যের পথে গেলে বিপদ আছে তাই সত্যের পথে যেতে চায় না। যেই পথে গেলে হালুয়া আছে, রুটি আছে, দৌড় মাইরা ডুবতেছে। শুধুমাত্র সাধারণ মুসলমান নয়, আলেম ওলামা সহ ওই যে সত্য কথা তিতা লাগে। এখন কইলে তো আপনারাও বেজার হইবেন, কিন্তু যাই কই, কই কইলে মা মারি খায়, না কইলে বাবে হারাম খায়। 13 দফার কর্মসূচি হাতে নিয়া এই দেশের একদল আলেম আমাদের আহ্বান করেছিল, এই দেশের লাখ লাখ মুসলমান ঝাঁপায়া পড়ছিল। কিন্তু রাতের বেলায় যখন সাপলা সতরে গুলি খাইল, পরের দিন গেল সব পলাইয়া। এখন 13 দফা যে দাবি ছিল বাস্তবায়ন হয়েছে কয় দফা? তো এখন দাবিটা কই? কারণ যে দাবি করলে মাইর খাওয়া লাগে, আমি কি বেকুব নাকি? এই দাবি করে 5 মে গুলি খাওয়া লাগবে জানলে আমি করতাম না, এখন মাইর খাইয়া বুঝছি ইসলামের পথ সোজা না, তাই ওই পথ এখন আর দরকার নাই। এখন 13 দফা সব বিপকিসের মাঝে ভালো কইরা তালা লাগাইয়া ঢুকাইছি, ঢুকাইয়া এখন ভিন্ন পথে দেখি কত মজা। 13 দফা যখন বন্ধ এখন হালুয়া রুটির অভাব হয় না। যারা গুলি খাইছে তারাই হালুয়া খায়, যারা গুলি করছে তারাই হালুয়া খাওয়ায়। কি আশ্চর্য, এক অঙ্গে কত রূপ।
ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সুবিধাবাদী হওয়া যাবে না। সত্যের পথে মাথা উঁচু করে দাঁড়ায় থাকা লাগবে। যদি তোমাকে পাশির রশি দেখানো হয়, হাসতে হাসতে পাশির মঞ্চ যেতে রাজি হওয়া লাগবে। আল্লাহ বলে আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা নিয়েছি, বিকালিমাত বহু বচনের শব্দ একটা দুইটা নয় অনেকগুলো পরীক্ষা করেছে। ইব্রাহিম এতমাম করেছে, ইব্রাহিম 101 নম্বর পায়া পাস করছে, কোন পরীক্ষা এক নাম্বারও কম কথা বলেন না, এক নাম্বারও কম পায় নাই। এবার একটু জবাব দিন, পরীক্ষা নিয়েছেন কে? আর একটু জোরে বলেন, পরীক্ষক কে? আল্লাহ আকবার, মহান আল্লাহ পরীক্ষক। আবার রেজাল্ট ঘোষণা করেন কে? পরীক্ষা যিনি নিলেন তিনি রেজাল্ট দিয়ে বলেন, আমার ইব্রাহিম আমার প্রতিটা পরীক্ষা এতমাম করেছে, 100 তে 100 পাইছে। এবার আপনাদেরকে বলতে চাই, কান খাড়া করে শুনুন, জবাব দেন। ইব্রাহিম কাল্লা পরীক্ষা করেছে, এ পরীক্ষা ইব্রাহিমের মাধ্যমে শেষ না পরীক্ষা চলবে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ سُبْحَانَ اللَّهِ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরও পরীক্ষা লামিতা কিদনুনে সাকিলা দুইটা গুরুত্ব দিয়ে বলেছেন, অবশ্যই অবশ্যই তোমাদের আমি পরীক্ষা করবই। আহাসিবান্নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরেকটা আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করেছে ইমান এনেছি এটা বললেই জান্নাত দিয়ে দেব? ইমানটা আসল না ভেজাল, পরীক্ষা বুঝি করা হবে না? কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কাল্লা পরীক্ষা করেছেন, হযরত জাকারিয়াকে করেছেন, লূত নবীকে করেছেন, নূহ নবীকে করেছেন, ইউনূসকে করেছেন, বিশ্ব নবী মুহাম্মদকেও ছাড়ে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা 3 বছর জেল দিয়া পরীক্ষা করছে, দাঁত ভেঙে দিয়েছে কাফেরেরা, রক্তাক্ত করেছে পুরা শরীর। পরীক্ষা বন্ধ হবে না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীরা বড় বড় পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষা কিয়ামত পর্যন্ত চলবে। ইমানের রাস্তায় যে আসবে আমার নবী বলেন তাকে পরীক্ষা দিতে হবে। ওয়ালা নাব্লুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জৌ, তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় ভীতি দিয়া। হক কথা বললে চাকরি যাওয়ার ভয় আছে না নাই? আছে। চাকরি তো করেনি না জানবেন কেমনে, যারা করে হেরা জবাব দিছে। হক কথা কইলে ইমামতিটাও থাকে না, হক কথা বললে চাকরি থাকে না, ইমামতি থাকে না, হক কথা বললে মাহফিল করা যায় না, 144 জারি হয়ে যায়। হক কথা বলতে যাবেন ব্যবসা ধ্বংস হয়ে যাবে, হক কথা বললে জেলে যাওয়া লাগে। শুধু হক বলার কারণে আল্লাহ এক বান্দাকে পাশির রশিত ঝুলানো হয়েছে। আমার ভাইয়েরা খোঁচা দিও না, আল কোরআনের আলো শত্রু মত্র কইও না, এমনি তো জান বাঁচে না। আল্লাহ সবাই ইসলামের বন্ধু বানায় দাও, বলে না আমি আমার মুসলমান ভাইয়েরা, হক কথা যারা বলবে তাদের সমস্যা,
ফির যদি হক কথা কয় মরিদ কমে যায়, ছেলে যদি হক কথা কয় মাও লাড়ি লইয়া দৌড়ানি মারে, হক বড় তিতা আল হক মুরুন ওয়ালাউ কানা দুররান কলিল হক ওয়ালাউ কানা ফরদান। হক যদি মুক্তার মতো দামিও হয় হক বড় তিতা লাগে, তবে বাস্তবতা হলো যতই তিতা হোক কেউ হক কথা না বলুক একা হলো মাথা উঁচু করেই বলতেই হবে।